রাহুল গান্ধীকে বিড়ি খোর বলেছে। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। এনআরসি বিএসএফ একাধিক বিষয় নিয়ে কথা বলছেন এবং মানুষকে জুজু দেখাচ্ছেন বলা যেতে পারে। আমার কেউ এক গ্রহণ করে যেটা বলছেন না কেন, মানে সবটা আক্রমণ করেছে পাগল। ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় গেছে। ক্যাগ রিপোর্ট মিথ্যা বলছে দাদা, ভুল বলছে। 2003 সালে ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় প্লেস করে ডিসকাশন করেন নিয়ে গেল। এই মুখ্যমন্ত্রী একটা চোর, চোরেদের রানী, এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন। আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এগেনস্টে এফআইআর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া। যে ইন্ডিয়ার সদস্য ছিলেন সেই কংগ্রেসকে বিরোধিতা করছেন, বলছেন ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে বেনারসে গিয়ে হারিয়ে আসতে বলেছি। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন, কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে 54 বছর বয়স হলো, এত বড় সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গা গঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জি রয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্য তো পায়ে পড়ে যান, আর মনু সিংভীরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন, আজকে তো রাহুল গান্ধীকে বিড়ি খোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়ি খোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর আমি ওকে বারে বারে বলছি, মাছ, হোটেল, বাস, পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি 4 বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।